পাকিস্তানে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক বানানোর জন্য যেন উঠে পড়ে লেগেছেন পুরনো খেলোয়াড়রা। টি টোয়েন্টিতে অন্তত শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক হিসেবে দেখতে চান অনেকেই। অনেকেই বিভিন্ন সময় এই মন্তব্য করেছেন। এবার সেই মন্তব্যে নিজেকে জড়িয়েছেন পাকিস্তানের একসময়ের দুর্দান্ত ফাস্ট বোলার আকিব জাভেদ। বিশেষ করে পিএসএলে লাহোরের হয়ে শিরোপা নেয়ার পর অলরাউন্ড পারফরম্যান্সে নিজে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দাবিটাকে আরও বেশি প্রতিষ্ঠিত করেছেন পাকিস্তানের এই তরুণ সেন্সেশন শাহিন শাহ আফ্রিদি। বাবর আজমকে নেতৃত্ব থেকে সরিয়ে তাকেই টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে দেখতে চান আকিব জাভেদ। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে আকিব জাভেদ জানিয়েছেন, টেস্ট ওয়ান ডে ফর্মেটে অধিনায়ক হিসেবে বাবর ঠিক আছে। তার মতে টি টোয়েন্টির অধিনায়কত্ব শাহিন শাহ আফ্রিদিকেই দেওয়া উচিত। তিনি মনে করছেন 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই পরিকল্পনা সাজাতে হবে। আকিব জাভেদের মতে শাহিন ভয় ডরহীন ক্রিকেট খেলে, তার মনোভাবও অনেক ইতিবাচক। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পিএসএল এর সর্বশেষ দুটি আসরে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। আকিব জাভেদ সেটিকে কেন্দ্র করেও মনে করেন শাহিন পিএসএল এ অধিনায়ক হিসেবে যা যা করেছে আর কেউ সেটি করতে পারেনি। তার ভাষায় সে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়, তার নেতৃত্বের ধরন খুবই আগ্রাসী, আর সেই আগ্রাসী নেতৃত্বই পারে পাকিস্তানকে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা এনে দিতে।